সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা মিথুন লগ্ন মিথুন রাশির মে 2023-এর দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের একাদশে আগুন জ্বলছে, রাহু বৃহস্পতি বক্রীবুধ অ্যান্ড এক্সল্টেড সান। তো একাদশ আমাদের ইচ্ছা পূরণের জায়গা, আমাদের অর্থপ্রাপ্তির জায়গা, আমাদের বিশেষ ফললাভের জায়গা, স্থান 30 ডিগ্রিজ। কিন্তু এই একাদশ কিন্তু আমাদের বিশেষ বিপদে ফেলে, কারণ আমাদের চাওয়া, আমাদের আকাঙ্ক্ষা যখন মাত্রাহীন লাগাম ছাড়া হয়ে যায়, যখন আমরা আর মানুষকে মানুষ জ্ঞান করতে পারি না, তখন ওই একাদশী কিন্তু আমাদের মারক হয়ে যায়। তো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, এই একাদশের এনার্জিকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনারা কিন্তু ওই ধরি মাছ নাচুই পানি, এইটা আপনাদের করতে হবে। এবং মনে রাখতে হবে যে মাসের প্রথম ভাগ কিন্তু বুধ রেট্রোগ্রেড থাকছে, বক্রগতিতে থাকছে, 14ই মে গিয়ে বুধ আপনাদের একাদশে মার্গী হবে। সুতরাং এই একাদশে বক্রী বুধ রাহুর যুক্ত, বৃহস্পতি যুক্ত এবং রবি যুক্ত আপনাদের অনেকভাবে ডিসিভ করতে পারে, প্রতারিত করতে পারে, সেখান থেকে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে যখন আমি প্রচুর কিছু চাইছি, যখন আমার 11th একেবারে একাদশের প্রভাবে, যখন আমার একেবারে আমি উন্মত্ত হয়ে গেছি, তখন আমার ওই একাদশের বাকেট লিস্ট যদি অ্যাচিভ না হয়, তখন কিন্তু ইকুয়ালি আমার মধ্যে হতাশা, নিরাশা, ফ্রাস্ট্রেশন আসবে। দ্যাট হ্যাজ টু বি কেপ্ট ইন মাইন্ড। এবং এই বৃহস্পতির জন্য আমি বিশেষ ওঙ্কার প্রণবমন্ত্র দিয়েছি, যেটা আপনারা ব্যবহার করবেন। আর বাকি মে মাসের জন্য আমি আলাদা করে মন্ত্র সাধনা দিচ্ছি না, কিন্তু সন্ত কবীরের দুটো দোহা দিচ্ছি, বলছি, যেটা আপনারা মন্ত্রের মতো ব্যবহার করবেন। ধীরে ধীরে রে মনা ধীরে সব কিছু হয়ে, মালি সিচে সো ঘরা ঋতু আয়ে ফল হয়ে। সন্ত কবীর বলছেন মনকে, যে মন তুমি ধীরে ধীরে চলো। সে একটা হিন্দি গান ছিল, ধীরে ধীরে মচল, ধীরে ধীরে রে মনা ধীরে ধীরে সব হয়ে। মনকে বলছেন যে মন তুমি ধীরে ধীরে চলো, সব কিছু ধীরে ধীরে হয়, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, স্যাটার্ন, স্যাটার্নের ইনফ্লুয়েন্স। মালি সিচে সো ঘরা ঋতু আয়ে ফল হয়ে, মালি আমরা যতই আমাদের আশা আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার, বাস্তবায়িত করার প্রয়াস করি না কেন, মালি যতই জল দিক আর সার দিক আর যত্ন নিক চারা গাছের, ঋতু সময় না হলে কিন্তু গাছে ফল ধরবে না। এই জন্য ধৈর্য, পেশেন্স, ফোকাস এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই ধৈর্য কিন্তু বিশেষভাবে হানি হবে, কারণ ওই একাদশে ওই রকম বৃহস্পতি রাহু এক্সল্টেড সান রেট্রোগ্রেড মার্কারি, আর তারপরে ওই একাদশপতি নিচস্থ হবে সেকেন্ড হাউসে। দ্বিতীয় যে দোহাটাকে আপনারা মন্ত্রের মতো ব্যবহার করবেন পুরো মাস, সাই ইতনা দিজিয়ে জামে কুটুম সমায়ে, মে ভি ভুখা না রহু সাধু না ভুখা যায়। সাই ইতনা দিজিয়ে জামে কুটুম সমায়ে, মে ভি ভুখা না রহু সাধু না ভুখা যায়। সন্ত কবীর ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে ভগবান আমাকে ততটা দাও
আমার চাহিদা, আমার প্রার্থনা ততটুকুর জন্য, যতটুকুতে আমি আমার যে অন্যের প্রয়োজন, সেই অন্যের প্রয়োজনকে আমি যাতে মেটাতে পারি। আমার কাছে যদি কেউ ক্ষুধার্ত আসে, তার অন্যের প্রয়োজনকে যাতে আমি মেটাতে পারি। এবং আমার জ্ঞাতিগোষ্ঠীর যদি কোনো প্রয়োজন থাকে, তাদের আমি প্রয়োজনটা মেটাতে পারি। একটা লিমিট, একটা বাউন্ডারি, একটা কোয়ান্টিটি, একটা অ্যামাউন্ট, একটা পরিমাণ এখানে কিন্তু সন্ত কবির নির্দিষ্ট করে দিচ্ছেন, যে সেই হাহাকারটা নেই। এই একাদশের বৃহস্পতি রাহু, তার সঙ্গে বক্রি বুধ তুঙ্গস্থ রবি একটা লাগাম ছাড়া উচ্চাকাঙ্ক্ষা তৈরি করবে, যেটা স্যাটিসফাই হওয়া সম্ভব নয়, যেটা স্যাটিসফাই করার জন্য আমরা ভুল সিদ্ধান্ত নেব, কারণ বুধটা বক্রি এবং তারপর তুমুল ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হবে। সেই জন্য সাই ইতনা দিজিয়ে জামে কুটুম সময় ম্যায় ভি ভুখা না রাহু সাধু না ভুখা যায়। স্যাটিসফ্যাকশন, তৃপ্তি, সন্তোষ, এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে সমানে জাগ্রত রাখতে হবে, যাতে আপনাদের একাদশ ভাব আপনাদের দ্বাদশের অনর্থের কারণ না হয়, অর্থের একাদশ ভাব যেন অনর্থের কারণ না হয়। মে মাসের দু তারিখে পঞ্চম দ্বাদশপতি লগ্ন রাশিতে প্রবেশ করবে, সেটা যথেষ্ট একটা শুভ অবস্থান। কিন্তু মনে রাখতে হবে, শুক্র কিন্তু সেই ভোগবিলাসের কারক গ্রহ এবং বেশ কিছুটা আপনাদের ভোগবিলাস এর দিকে এবং শ্রম বিমুখ করবে, লেজি লেড ব্যাক করবে, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। দশই মে মঙ্গল কর্কটে নিচস্থ হবে, দিস ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল। দ্বিতীয়ভাবে মঙ্গল নিচস্থ হয়ে আপনাদের পঞ্চম স্থানকে, সন্তান স্থানকে ডিস্টার্ব করবে, আপনাদের অষ্টমে দৃষ্টি থাকবে, নানান রকম চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা, বি ভেরি কেয়ারফুল। পনেরোই মে তৃতীয়পতি রবি দ্বাদশে প্রবেশ করবে, ছোট ভাই বোনদের কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, পিতার কিছু সমস্যা হওয়ার, স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা আছে। মাসের শেষে তিরিশে মে শুক্র দ্বিতীয়বার সঞ্চার করবে একই মাসে, কর্কট রাশিতে প্রবেশ করবে, মঙ্গলের সঙ্গে একত্রে অবস্থান করবে, যথেষ্ট ডিস্টারবেন্সে থাকবে। বুধ বৃহস্পতি শনি রাহু কেতুর মে মাসে কোনো সঞ্চার নেই, শুধু বুধ গ্রহের গতি পরিবর্তন আছে মে মাসে। ফোরটিন্থ মে বুধ মেষ রাশিতে বক্রগতি থেকে মার্গী গতিতে তার গতি পরিবর্তন হবে। মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মে 2023 মিথুন লগ্ন মিথুন রাশি, বিশেষভাবে নেটওয়ার্কিং, কানেকশনস, যোগাযোগ, ভ্রমণ, উচ্চবিদ্যার নানান রকম শুভ কানেকশন, গ্রোথ, উন্নতি, বৃদ্ধি, বিকাশ পাবেন। থার্ড অ্যান্ড ফোর্থ মে 2023 মিথুন লগ্ন মিথুন রাশি, মন বিভ্রান্ত থাকবে, ডিস্টার্ব থাকবে, কিছু অহেতুক অপ্রয়োজনীয় গুরুত্বহীন বিষয় নিয়ে কিছু সময় নষ্ট হওয়ার সম্ভাবনা, এবং সেখানে মানুষের সঙ্গে বিবাদ, তর্ক এবং অহেতুক দ্বন্দ্ব হওয়ার বিশেষ সম্ভাবনা, অবশ্যই নিজেকে সংযত রাখবেন। ফিফথ অ্যান্ড সিক্সথ মে 2023 মিথুন লগ্ন মিথুন রাশির সন্তানকে নিয়ে বেশ কিছু সমস্যা হওয়া, সন্তানের জন্য বেশ বিপজ্জনক, বিপর্যয়ের একটা গ্রহ প্রভাব দেখা যাচ্ছে। মন মানসিকতা বিশেষভাবে চঞ্চল, বিক্ষিপ্ত থাকবে, আর্থিক কিছু ক্ষয়ক্ষতি এবং ভুল সিদ্ধান্ত, সঞ্চিত অর্থ
ব্যয় হওয়া প্রতারণা, আর্থিক বড় রকমের আর্থিক প্রতারণা হওয়ার যোগ আছে, বি ভেরি কেয়ারফুল। তবে 5 আর 6 কিছু মানুষ কিন্তু আপনাদের লটারি, অনেকেই লটারি লটারি করে আমাকে জানতে চান যে লটারির ডেট বলুন, তো 5 আর 6 কিন্তু লটারির ডেট অবশ্যই আছে। 7 আর 8, 7th and 8th May 2023 মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের মন মানসিকতার মধ্যে কিন্তু ডিস্টারবেন্স থাকবে, আর্থিক দিকে কিন্তু ডেফিনেটলি একটা লস হওয়ার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। 9 আর 10, 9th আর 10th May কিন্তু বিশেষ আপনারা শুভ কানেকশান পাচ্ছেন, দূর ভ্রমণের যোগ, বিবাহ স্থির হওয়া, সন্তানের বিশেষ কিছু শুভ যোগাযোগ, শুভ প্রভাব, শুভ সংবাদ, কর্ম পরিবর্তন, আর্থিক দিকে উন্নতি, নানানভাবে কিন্তু আপনারা 9th and 10th ভালো কানেকশান পাচ্ছেন। 11th and 12th গিয়ে আবার বেশ কিছু সমস্যা, চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা, বি ভেরি কেয়ারফুল। এবং মায়েরও আকস্মিকভাবে স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা, নিজেদেরও একটা মেন্টালি খুব ডিস্টার্বড হবেন, যদি পরিবারে বা পরিচিতদের মধ্যে কোনো মেন্টাল ডিপ্রেশনের কোনো রুগী থাকে তাদের কিন্তু একটু তাদের দিকে নজর রাখতে হবে 11th and 12th May। 13th and 14th নতুন কর্মপ্রাপ্তি, বিদেশ ভ্রমণ এবং হায়ার এডুকেশনে বিশেষ কিছু যোগাযোগ হওয়ার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু বেগ পেতে হতে পারে। 15 আর 16 কর্মস্থানে দূরভ্রমণের যোগাযোগ, কর্মস্থানে আর্থিক উন্নতি, কর্মস্থানে স্বীকৃতি লাভ, কিন্তু এক্সট্রিম সেন্টিমেন্টাল মানসিক দিকে প্রচণ্ড আবেগ প্রবণতাকে কন্ট্রোল করে অবশ্যই একটা প্র্যাকটিক্যাল দিককে প্রাধান্য দিতে হবে। 17, 18, 19 বিশেষভাবে আর্থিক প্রাপ্তির দিক দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রেও কিছু আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি এবং বিশেষভাবে কিছু গ্রোথ, কিছু বিকাশ, কিছু উন্নতির দিক। 20 আর 21 মন মানসিকতার মধ্যে একটা জেদ, একটা গোয়ার্তুমি কাজ করবে, সেটাকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে, দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে এবং ওই জেদ গোয়ার্তুমি একটা অবস্টিনেসির জন্য কিছু অহেতুক অর্থ ব্যয় থেকে নিজেদের সংযত রাখতে হবে। 22 আর 23 কিছু মনোরঞ্জন, কিছু বিনোদন, কিছু এন্টারটেনমেন্টের পরিস্থিতি এবং তার জন্য কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা, কিছু মনোরম ভ্রমণেরও কিন্তু সম্ভাবনা থাকছে 22 আর 23। 24, 25, 26 প্রভূত আর্থিক উন্নতি, প্রভূত অর্থ লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা মিথুন লগ্ন, মিথুন রাশির, বিশেষভাবে কিন্তু কিছু স্পেকুলেশন থেকেও অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। 27 এবং 28 কিছু কানেকশন, কিছু যোগাযোগ, কিছু ভ্রমণ, বিদেশের সঙ্গে যোগাযোগ এবং উচ্চ বিদ্যায় সাফল্য। 29, 30, 31 মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকবে, আনইম্পর্টেন্ট জিনিস নিয়ে মাতামাতি করার একটা প্রবণতা থাকবে, সেখান থেকে সময়ে অর্থ নষ্ট করার একটা প্রবণতা থাকবে, নিজেদের কিন্তু কন্ট্রোল করতে হবে অবশ্যই। ওভারঅল মিথুন লগ্ন, মিথুন রাশি, মে 2023 মনে রাখতে হবে যে একাদশ আপনাদের এত স্ট্রংলি পুশ করছে যে অ্যাম্বিশনটা যেন, উচ্চাকাঙ্ক্ষাটা যেন সীমাহীন মাত্রাহীন না হয়ে যায়, তাহলে কিন্তু বিশেষভাবে হতাশ নিরাশ হতে হবে। এবং সেকেন্ড হাউসের নিচস্থ মঙ্গল যে আপনাদের পঞ্চম, অষ্টম এবং নবমকে অ্যাসপেক্ট করবে,
তার উপরেও কিন্তু নজর রাখতে হবে। প্রধানত যে দুটো ফ্যাক্টর বললাম, যে নিজেদের জীবনের স্পিডকে একটু কন্ট্রোল করা, স্লো ডাউন করা, তার জন্য ধৈর্য পেশেন্সকে অ্যাপ্লাই করা, ধীরে ধীরে রে মানা ধীরে সব কিছু হয়ে, মালি সিচে সো ঘরা ঋতু আয়ে ফল হয়ে, এই দোহাকে মন্ত্রের মতো ব্যবহার, আর নিজের মনকে শান্ত রাখা, তৃপ্ত রাখা, উদ্ভ্রান্ত বিভ্রান্ত হয়ে উন্মাদ হয়ে উচ্চাকাঙ্ক্ষার চাওয়ার একটা চাহিদার একটা উন্মত্ততার মধ্যে যেন আপনারা না ফেসে যান। সেই জন্য সাই ইতনা দিজিয়ে জামে কুটুম সময়ে, মে ভি ভুখা না রহু সাধু না ভুখা যায়। সন্ত কবীরের এই দুটো দোহাকে মন্ত্রের মতো রোজ ব্যবহার করবেন, নিজেদের উপর কন্ট্রোল রাখুন, সংযত থাকুন, নিয়ন্ত্রিত থাকুন, অবশ্যই ভালো থাকবেন। দিব্য ক্ষেত্র থেকে নানান দিব্য সামগ্রী এনেছি, আপনারা বহু মানুষ সংগ্রহ করেছেন, কালভৈরবজির মূর্তি, কালভৈরবজির ধাগা, কালভৈরবজির ফটো, ছবি, হনুমানজির মালা, হনুমানজির লকেট, অযোধ্যার হনুমান গাড়ির হনুমানজির বিশেষ তুলসীর কাঠের লকেট, চন্দন অষ্টগন্ধা পেস্ট, চন্দন অষ্টগন্ধা পাউডার, বিশেষ শক্তিশালী কপির ধ্বজা, হনুমানজির ধ্বজা, বিন্দবাসিনীর নবরাত্রির পুজোর প্রসাদ, সিঁদুর আর ধাগা, সমস্ত কিছু, হনুমানজি সংকটমোচনের সিঁদুর, সংকটমোচনের মূর্তি, বহু মানুষ আপনারা সংগ্রহ করেছেন, আরও কিছু বিশেষ বিশেষ হনুমানজির লকেট এবং মূর্তি আসছে, সেগুলো আমার কাছে এসে পৌঁছলেই আমি আপনাদের সেগুলো অবগত করব। বহু মানুষ নিয়ে নিজেদের সুরক্ষিত রেখেছেন, নিরাপদ রেখেছেন, একটা রক্ষা কবচ তৈরি করেছেন অত্যন্ত অল্প মূল্য। বাকি যারা আপনারা নিতে চাইছেন, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন, করলে আপনাদের পদ্ধতি এবং অর্থের অঙ্কটা জানিয়ে দেব। তবে যে গাইডেন্সটা দিলাম সেটাকে ফলো করুন, করে চললে অবশ্যই মে মাসটাও আপনারা সঠিকভাবে কিন্তু চলতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না। সর্বম শুভমেয়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।